আবিষ্কার হয়েছিল প্রায় 172 বছর আগে। সাধারণ জিনিস, কিন্তু গুণের শেষ নেই এর। সেফটি পিন ঘরোয়া কাজে তো লাগেই, তার আবিষ্কারের গল্পটাও খুবই চমকপ্রদ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। এক চিটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানো রমেশ বাবু, হিন্দি ফিল্মের জনপ্রিয় এবং বহু শ্রুত এই সংলাপ খানিক বদলে যায়। মহিলারা বেশ ডাঁটের সঙ্গে বলতেই পারেন একটি সেফটি পিনের গুরুত্ব, তুমি কি করে বুঝবে। আর সংলাপের উল্টো দিকে যদি কোনো পুরুষ থাকেন তাহলে তো এই কথা মোক্ষম একেবারে, কারণ পুরুষদের কাছে সেফটি পিন অদরকারী হলেও একজন মহিলার কাছে সেফটি পিন মহার্ঘ বস্তু। অবশ্য স্কুলের দুরন্ত বাচ্চাদের কথা আলাদা, মারামারির পর ছেঁড়া জামা সেফটি পিন দিয়ে খানিক জোড়া তাপ্পি দিয়ে আমরা অনেকেই বাড়ি গিয়েছি কখনো না কখনো। সেফটি পিন কিন্তু খুবই জরুরি জিনিস, শাড়ির সঙ্গে ব্লাউজের মেলবন্ধন করতে, সালোয়ারের সঙ্গে ওড়না আটকানোর ক্ষেত্রে, চলতি ভাষায় যাকে বলে পিন করা, এই ক্ষেত্রে সেফটি পিনের গুরুত্ব অপরিসীম। সে কারণেই সেফটি পিনের আদি নাম ছিল ড্রেস পিন। সেফটি পিনের জন্ম আমেরিকায় 1849 সাল। আবিষ্কারক বিখ্যাত যন্ত্রকৌশলী ওয়াল্টার হন্ট। খুব স্বাভাবিক, নাম শুনেই বোঝা যাচ্ছে আবিষ্কারক একজন পুরুষ। তবে যে উদ্দেশ্যে এখন সেফটি পিন ব্যবহার করা হয় সেই উদ্দেশ্যে তিনি কিন্তু সেফটি পিন আবিষ্কার করেননি, তিনি করেছিলেন ধার শোধ করতে। শুনে খানিক ধাঁ ধাঁ লাগলেও এই ছিল সেফটি পিন আবিষ্কারের আসল কারণ। ওয়াল্টার হান্ট তার বন্ধুর কাছ থেকে ধার করেছিলেন $15। এমনি খানিক টাকা পয়সার সমস্যা চলছিল তাই ধার করা, কিন্তু ধার শোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কিছুতেই শোধ করতে পারছিলেন না। এদিকে সেই বন্ধু তো তাগাদা দিচ্ছে, কি হলো ওয়াল্টার, টাকা কটা এবার ফেরত দাও, কি ব্যাপার, এবার তো না দিলেই নয়। এরকম নানাবিধ তাগাদা আর নানাবিধ উপরোধ আসছিল। ওয়াল্টারের ছোটখাটো জিনিসের উদ্ভাবন করার ক্ষমতা ছিল অসামান্য, মাঝে মধ্যেই ঝোঁকের বসে নানা জিনিস বানিয়ে ফেলতেন। একদিন ভাবছিলেন কিভাবে ধার শোধ করা যায়, হাতে তো কিছুই নেই, নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করবেন কি, যদি নতুন কিছু বানিয়ে সেটা বিক্রি করে খানিক অর্থ সংস্থান হয়, মন্দ হয় না। এইসব পাঁচ সাত ভাবতে ভাবতেই লম্বা তারের টুকরো আর আরই দুবার বাঁকালেন, মাথায় পরালেন একটা খাপ যাতে গায়ে ফুটে না যায়, অর্থাৎ পিন কিন্তু সেফ। ব্যাস তৈরি হয়ে গেল সেফটি পিন। 1849 সালের 10 এপ্রিল তিনি পেটেন্টের জন্য আবেদন করলেন। সেই পেটেন্ট বিক্রি হলো $400। ধার শোধ তো হলোই, কিছুদিনের মধ্যেই সেফটি পিনের বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু হয়ে গেল। ওয়াল্টার হয়ে উঠলেন লাখ লাখ ডলারের মালিক। যে বন্ধুর থেকে ওয়াল্টার ধার করেছিলেন নির্ধারিত $15 শোধের সময়, তিনি সঙ্গে দিয়েছিলেন একটি সেফটি পিন, কারণ তার তাগাদায় বা উপরোধেই এই জিনিস জন্মেছে কিনা, সেটি 8 ইঞ্চি লম্বা ছিল, যার এক পাশে দণ্ড দুটিতে তারের কয়েল লাগিয়েছিলেন যেটি স্প্রিংয়ের ভূমিকা পালন করেছিল, এবং অন্য পাশে একটি দণ্ড সূচালো ছিল যেটি আবদ্ধ রাখতে, মানে বারবার আবদ্ধ অনাবদ্ধ এমন যাতে করা যায়, তার জন্য অপর দণ্ড একটি সিলভারের আবরণ লাগিয়েছিলেন। তবে খ্রিস্টপূর্ব 1300-1400 শতকে গ্রিসের পেলোপন্নিয়াসরা ব্যবহার করত ফিবুলা নামের এক ধরনের ব্রোচ বা রূপক কাঠি, যেটি সেফটি পিনের পূর্বসূরি হিসেবে ইতিহাসে স্বীকৃত। মহাকবি হোমার তার ওডিসি মহাকাব্যে লিখেছিলেন কাপড়ে ব্যবহৃত এক ধরনের পিনের কথা, যার রং ছিল সোনালি। 3-এর দশকে ইউরোপে আভিজাত্যের প্রতীক ছিল সোনালি রঙের সেফটি পিন, সে ক্রমে হয়ে ওঠে ফ্যাশন জগতের আইকন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।